নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা সরাসরি একটা মক প্র্যাকটিস দেওয়ার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, আর কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, যেটা এর আগের দিনের হোম টাস্কের প্রশ্ন ছিল, 2135 নম্বর, মানে 2135 নম্বর প্রশ্ন থেকে আলোচনা, লোকটা জাতিতে বৈষ্ণব, তাহলে রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উত্তর উল্লেখ করেছেন অপশান ক, করণে সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2136 নম্বর প্রশ্নে, ফুলে ফুলে ঘর ভরেছে, এ বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি। একই কোশ্চেনের অথবা কোশ্চেন আছে, আপনাদের এখানে স্পেলিংটা একটু ভুল আছে, অ থ বা হবে ধ বা আছে, তা আপনারা একটু ইগনোর করে নেবেন। আশা করছি এটা আপনাদের অ্যান্সার করতে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না বা হবে না। তাহলে ফুলে ফুলে ভরেছে বাসর, এ বাক্যে ফুলে ফুলে কোন কারকের কোন বিভক্তি। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের খাতায় উত্তরটা সিলেক্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ, করণে সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2137 নম্বর প্রশ্ন, করণ কারণকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি। তাহলে করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ যেটি, সেটি আপনাদের নির্বাচন করতে হবে 2137 নম্বর প্রশ্নে। আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান গ, আকাশ মেঘে আচ্ছন্ন, মেঘে তাহলে মেঘের দ্বারা, তাহলে এটা করণ কারক হচ্ছে, করণ কারকের সপ্তমী বিভক্তি হচ্ছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশান গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2138 নম্বর প্রশ্নে। তো 2138 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে, সম্বন্ধ পদগুলির মধ্যে কোনটার দ্বারা অধিকার সম্বন্ধ বোঝাচ্ছে। তাহলে যেটার দ্বারা অধিকার সম্বন্ধ বোঝাচ্ছে সেটা কোনটা, সেটা আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে আপনাদের খাতায় উত্তর সঠিক উত্তর যেটা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, প্রজার জমি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2139 নম্বর প্রশ্ন। 2139 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে, করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি। মানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান গ, এ কলমে ভালো লেখা হয় না, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2140 নম্বর প্রশ্ন, এ কলমে ভালো লেখা হয়, এখানে কলমে কোন কারকের কোন বিভক্তি। তাহলে 2140 নম্বর প্রশ্ন, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। কলমের দ্বারা, যারা এই কোশ্চেনে অ্যান্সার করছিল কলমের দ্বারা, তাহলে এখানে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা। তাহলে 2140 নম্বর প্রশ্নে করণের দ্বারা, মানে কলমের দ্বারা, মানে এটা করণ কারকের সপ্তমী বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2141 নম্বর প্রশ্ন, কোনটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। তাহলে যেটি করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। কোশ্চেন অ্যান্সারে একটু ভুল আছে, মানে অ্যান্সারে ভুল আছে বলবো না, প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে ক খ গ ঘ এই চারটে অপশান হবে, আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ শিকারি বিড়াল গোপ চেনা যায় বা শিকারি বিড়ালের গোপটা কোনটা সেটা চেনা যায় তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ বা অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2142 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে শিকারি বিড়াল গোপে চেনা যায় এখানে গোপে কোন কারকের কোন বিভক্তি তাহলে 2142 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করুন আপনারা আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা গোপে মানে গোপের দ্বারা তাহলে দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে করণ কারক হবে করণ কারকের সপ্তম বিভক্তি যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 2143 নম্বর প্রশ্নে চেষ্টায় সভায় বাক্যটিতে চেষ্টায় কোন কারকের কোন বিভক্তি তাহলে চেষ্টার দ্বারা আপনাদের এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে হবে চেষ্টার দ্বারা তাহলে 2143 নম্বর প্রশ্নে চেষ্টার দ্বারা মানে দ্বারা দিয়া কর্তৃক করণ কারক আর করণ কারকের সপ্তম বিভক্তি যারা উল্লেখ করছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 2144 নম্বর প্রশ্ন করণ কারকে সপ্তম বিভক্তি কোনটি তাহলে করণ কারকের সপ্তম বিভক্তি যেটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ টাকায় কিনা হয় বা অব্লিক রিস্কা এসেছি তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ঘ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2145 নম্বর প্রশ্ন মারি আরি পারি যে কৌশলে তাহলে কোন কারকের কোন বিভক্তি তাহলে 2145 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে আপনারা ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ করণের সপ্তমী তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 2146 নম্বর প্রশ্ন 2146 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে করণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ ফুলে ফুলে বাগান ভরেছে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2147 নম্বর প্রশ্নে সৎ পাত্রে কন্যা দাও সৎ পাত্রে পদটি কোন কারকের কোন বিভক্তির প্রয়োগ হয়েছে তাহলে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে যে কোন কারকের কোন বিভক্তি আপনাদের এখানে নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ সম্প্রদানের সপ্তমী তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2148 নম্বর প্রশ্নে কাউকে সত্যত্যাগ করে দান বুঝালে কোন কারক হয় সত্যত্যাগ বুঝে দান করলে সেটা কোন কারক হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন চারটে অপশানের মধ্যে আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ সম্প্রদান তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 2149 নম্বর প্রশ্ন সমিতিতে চাঁদা দাও এখানে চাঁদা কোন কারক তাহলে চাঁদা আপনাদের যে কারক আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তাহলে চাঁদা যারা এখানে বলছেন অপশান ক সম্প্রদান কারক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আপনারা এবার বন্ধুরা সবাই একে একে এই 15টা কোশ্চেনের মধ্যে কে কত মার্কস পেলেন অবশ্যই ক্যালকুলেট করে আপনারা আপনাদের মার্কসটা পোস্ট করুন আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে আপনারা পোস্ট করুন আর মার্কস পোস্টের সাথে সাথেই আপনারা নিজেরাও যেমন বুঝতে পারবেন যে আপনাদের বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেনটা পোস্ট করুন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার এখন আমরা চলে আসছি আপনাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় তা সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো মৃতজনের দেহ আলো তাহলে মৃতজনে এর তলায় দাগ তাহলে এই পথটি কোন কারকের কোন বিভক্তি অপশান ক কর্মকারকের দ্বিতীয়া অপশান খ কর্মকারকের সপ্তমী অপশান গ সম্প্রদান কারকের চতুর্থী এবং অপশান ঘ সম্প্রদান কারকের সপ্তমী আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি মৃতজনে দেহ প্রাণ বা দেহ আলো যেটাই বলেন মৃতজনে দেহ প্রাণ তার মৃতজনে এর নিচে দাগ তাহলে এই যে যার তলে দাগ সেটা কোন কারকের কোন বিভক্তি অপশান
ক আছে কর্মকারকের দ্বিতীয়া, অপশান খ আছে কর্মকারকের সপ্তমী, অপশান গ আছে সম্প্রদান কারকের চতুর্থী এবং অপশান ঘ আছে সম্প্রদান কারকের সপ্তমী। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।